শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু বাংলাদেশে এরকম খুব কম দিনই থাকে যে কোনো খারাপ সংবাদ ছাড়া আমাদের সকালবেলা আমাদের সকালবেলাটা যায় তা আজকে সকালবেলা যে সংবাদটা পেয়ে মনে হয়েছে যে এত খারাপ সংবাদের মধ্যে একটা ভালো সংবাদ আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক একটি সংস্থা যারা বাংলাদেশের বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের এই যে অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলে তারা জানিয়ে দিয়েছে যে আমরা আগামী মার্চ মাসের ভিতরে আমরা পার জিডিপি যেটা বলে যে আমাদের অর্থনৈতিক অবস্থা ইন্ডিয়া থেকে আমরা সামনের দিকে চলে যাচ্ছি এতদিন ইন্ডিয়ার পেছনে ছিল পাকিস্তান আর আমরা তো আরো পেছনে ছিলাম আমরা এখন ইন্ডিয়া পাকিস্তানকে পার করে আমরা ইন্ডিয়াকেও পার করে আমরা প্রথমে চলে যাচ্ছি যুদ্ধ হচ্ছিল ইন্ডিয়া পাকিস্তান কিন্তু ফাঁক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বাংলাদেশ আপনারা তারা জানেন যে এই অর্থ বছরে দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট নিচে নেমে গেছে ইন্ডিয়ার অর্থনীতি আর বাংলাদেশের যে পার ক্যাপিটাল এটা বেড়ে হয়ে যাচ্ছে মানে আমাদের উপরে উঠে গেছে আর এই মার্চ মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে ইনকাম মানে পার ক্যাপিটাল জিডিপি যেটা বলে এখন এই জিডিপিটা কিভাবে আপনি হিসাব করবেন এটা কিন্তু আমি আমার কাছ থেকে বলছি না বা এই সরকার কোনো এই খবর দিছে এই কারণে কিন্তু আমরা বলছি না এটা কিন্তু আন্তর্জাতিক মনিটারি ফান্ড যারা তারা কিন্তু এই হিসাবটা এবং এই খবরটা আমি পাইছি থেকে এটা ইন্ডিয়ান যে মিডিয়া মিডিয়া এই থেকে আমি এই খবরটা আপনাদেরকে দিচ্ছি ইন্ডিয়ান মিডিয়ারা বারবার মোদী গভর্নমেন্টকে দোষতেছে যে মোদী গভর্নমেন্ট আসার পর থেকে আমরা বাংলাদেশেরও পিছনে চলে গেছি আমি কিন্তু এই কারণে ধন্যবাদ জানাইতে চাই সরকারকে যে সরকারের এই শক্ত বলিষ্ঠ কারণে সরকারের অনেক ব্যাপারে আমরা প্রতিবাদ করি আমরা কিন্তু এখানে বিভিন্ন ইস্যুতে আমরা সরকারের প্রতিবাদ করি বিরোধিতা করি কিন্তু সরকারের যে এই সফলতা যে অর্থনৈতিকভাবে আমরা যে এই এত ধাপ এগিয়ে এখন পার ক্যাপিটাল জিডিপি আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে প্রায় আঠারোশো অষ্টআশি ডলার যেটা ইন্ডিয়ার হবে হচ্ছে গিয়ে আঠারোশো সাতাত্তর ডলার প্রায় এগারো ডলারের মতো বেড়ে যাচ্ছে আমাদের পার ক্যাপিটাল জিডিপি ইনকাম তা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আসলে এটা কি পার কেপিটা এখানে স্বাভাবিকভাবে যেটা বলা যায় এটা হচ্ছে গিয়ে যে আমাদের সকল মানুষের যে ইনকাম এই ইনকামকে আমাদের যত মানুষ আছে সংখ্যায় এই সংখ্যায় যদি ভাগ করে দেন আপনি এই ভাগ করে যেটা হবে এটাই হচ্ছে গিয়ে পার কেপিটা জিডিপি এবং আন্তর্জাতিক মনিটারি ফান্ড মানে যেটা আন্তর্জাতিকভাবে যেটা এরা কিভাবে আমাদেরকে এই রিপোর্টটা দিল এটা হচ্ছে গিয়ে রিপোর্টটা এইভাবে দিয়েছে যে আমাদের বেকারত্ব কিরকম আমাদের রপ্তানি কিরকম আমাদের আমদানি কীরকম সব কিছু মিলে এরা যেমন বিভিন্ন দেশকে অর্থনৈতিক ব্যাপারে সহযোগিতা করে এরা বিভিন্ন ব্যাপারে খবর নেয় যে বা একটা দেশের কি পরিস্থিতি এটা কিন্তু এমন না যে আমরা যা বললাম যে আমাদের অবস্থা খুবই ভালো বা আওয়ামী লীগ সরকার বলল যে না আমাদের অবস্থা খুবই ভালো এই রিপোর্ট কিন্তু আমি আপনাদের সামনে দিচ্ছি না এটা আন্তর্জাতিক যে একটি সংস্থা যে রিপোর্ট দিচ্ছে ডেটার উপর এইটা কিন্তু তথ্যটা আমি আপনাদেরকে দিচ্ছি দেখেন বাংলাদেশের কিন্তু আমি বারবারই যে কথাটা বলি আমাদের কিন্তু সম্ভাবনা আছে আমাদের ইচ্ছা করলে আমরা বহু দূর যাইতে পারি আমি এই যারা আমি সরকারকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আমি বলতে চাই যে আমাদের এই ইঞ্জিনিয়ারিংটা যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা এত দূর পর্যন্ত আসছি এটা ধরে রাখতে গেলে যে জিনিসটা করতে হবে এটাতে আমাদের দুর্নীতি কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেগুলো আছে এগুলাকে কন্ট্রোল করতে হবে এবং শক্ত হাতে নিজের দল বা যেই বলুন না কেন যেখানেই দুর্নীতি হবে বা অপরাধ হবে এখানে এটা বাধাগ্রস্ত করতে হবে প্রতিবাদ করতে হবে আমি আবারও সরকারকে ধন্যবাদ দিয়ে আমরা যারা জনগণ আছি তাদেরকে বলবো যে চলেন আমরা আমাদের প্রতিবাদের জায়গায় আমরা প্রতিবাদ করব তবে যে হানে আমাদের কোনো ভালো কিছু থাকবে এটাকে আমরা তুলে ধরতে চাই এবং আপনারা জানেন পরবর্তী করোনা পরবর্তী যে পৃথিবী এই পৃথিবী কিন্তু অন্যরকম পৃথিবী হবে এই পৃথিবীতে আমরা যেহেতু আমাদের জনসংখ্যা বেশি আমরা এই পৃথিবীতে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই এবং আমরা বহুদূর চলে যেতে চাই এই পর্যায়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন